অনেক ছেলে মেয়ে আছে, মাঝের মধ্যে তারাপীঠ যায়, বাবাধাম যায়, বৃন্দাবনে যায়, মায়াপুরে যায়, ঘুরতে যায় না মা ঘরের ছেলেরা? কিন্তু ভগবান বলছে, যেই ছেলে বাড়িতে বৃদ্ধ মা আছে, খাবার দেয় না, পড়ার দেয় না, সে যদি তারাপীঠে গিয়ে পড়েও থাকে তাতেও মা খুশি হয় না, ভগবান তাতে খুশি হয় না। কিন্তু কেউ যদি বৃদ্ধ বাবা মাকে সম্মান করে, দেবতার তুল্য ভালোবাসে, তাকে আর কষ্ট করে বৃন্দাবন গয়া কাশীতে যেতে হয় না, তার কাছেই ভগবান বিরাজমান করেন। কারণ ভগবান বলেছে, কোথায় ভগবান, সকলের মাঝেই আছেন। তুমি যদি কাউকে ভালোবাসো ভগবান তাতে খুশি হয়, কাউকে কষ্ট দিয়ে ভগবানকে পুজো করলে তাতে কিন্তু সে কখনো খুশি হয় না। ও মা, তার আগে একটা ছোট্ট করে কথা বলে যাই, এটা হচ্ছে আমাদের গ্রামের ঘটনা, বেশি দিনের নয়। আমি ঠাকুমা বলি, মানে আমার বাবার সম্পর্কে আর কি পিসি বলে ডাকে, তো আমি ঠাকুমা বলি, অনেক বয়স হয়ে গেছে। তো ওনার যতটা বয়স হয়েছে, ওনার সঙ্গে যারা ছিল অনেক ঠাকুমা গ্রামের, প্রায় সকলেই ইহলোক থেকে পরলোকে গমন করে গেছে, উনিই কিন্তু বাকি আছে। তো এমন একটা পরিস্থিতি, হাঁটা চলা করতে পারে না, গ্রামেই মেয়ের বাড়ি, ছেলের বাড়ি, কিন্তু এমন একটা পরিস্থিতি, মাতাকে দেখার মতো কেউ নেই। অনেকেই বলে যে ছেলেরা যদি দরদ একটু কম হয়, মেয়েদের দরদ একটু বেশি হয়, তাই ছেলেরা অনেক সময় হয় যে বাড়িতে বৌমা আসলে মাকে দেখতে পারে না, কিন্তু মেয়েরা নাকি দেখে। কিন্তু আমাদের ওখানে দেখছি মেয়ে পাশে আছে, মা হাঁটতে পারে না, খুব কান্নাকাটি করে গো, খাবার খেতে পারে না, এখান থেকে ওখানে যাবে তাই কীরকম করে যায়, শুয়ে শুয়ে যায়, তার যে দুর্দশা খুব কষ্ট হয়। তা আমি বলতে চাই, এখানে যে মায়েরা আছে আর এই গ্রামের যে সন্তানরা আছে, মাকে কখনো আঘাত দেবে না, কষ্ট দেবে না, কারণ মায়ের মতো আপন কিন্তু কেউ নেই। মায়ের মতো যদি মা হয়, মা চাইলে একটা সন্তানকে ভবিষ্যৎ তৈরি করে দিতে পারে। অনেকেই বলে সত্যি মা ভালো হয়, আমার মাও খুব ভালো, কিন্তু ইহজগতে কিছু কিছু মা আছে সন্তানকে রেখে পরের হাত ধরে চলে যায়, সেটা কি মা? সবাই কিন্তু মা হতে পারে না। মা কথাটা ছোট কিন্তু এর গুরুত্বটা অনেক বড়। মা হওয়া তো সহজ নয়, মা যদি কেউ হয়, মা সন্তানের জন্য সকল কিছু ত্যাগ করে দেয়। তো সেই মায়েদেরকে নিয়ে গেয়ে শোনাবো সুন্দর একটি গান, আমার যে সকল কৃষ্ণভক্ত মায়েরা আছে তাদের জন্য। কেমন মাগো তোমার মনে মাগো তোমার মনে কত ভালোবাসা, তোমারই করুণাতে মা এই পৃথিবীতে আসা। আজকে একজন মা কৃপা করে কোনো সন্তানকে যদি পৃথিবীতে আনে, তবেই এই পৃথিবীতে আসা সম্ভব, তাছাড়া সম্ভব নয়। তাই আপনাদের গ্রামের সকল মায়েদের চরণে আমার শতকোটি প্রণাম। সেই মায়েদের উদ্দেশ্যে গিয়ে শোনাচ্ছি গানটি, চলুন কি বলছি।
কর্মকর্তা বলছে অনেক ছেলে মেয়ে আছে, মাঝের মধ্যে তারাপীঠ যায়, বাবাধাম যায়, বৃন্দাবনে যায়, মায়াপুরে যায়, ঘুরতে যায় না মা ঘরের ছেলেরা? কিন্তু ভগবান বলছে যেই ছেলে বাড়িতে বৃদ্ধ মা আছে, খাবার দেয় না, পড়ার দেয় না, সে যদি তারাপীঠে গিয়ে পড়েও থাকে তাতেও মা খুশি হয় না, ভগবান তাতে খুশি হয় না। কিন্তু কেউ যদি বৃদ্ধ বাবা মাকে সম্মান করে, দেবতার তুল্য ভালোবাসে, তাকে আর কষ্ট করে বৃন্দাবন গয়া কাশীতে যেতে হয় না, তার কাছেই ভগবান বিরাজমান করেন। কারণ ভগবান বলেছে কোথায় ভগবান, সকলের মাঝেই আছেন। তুমি যদি কাউকে ভালোবাসো ভগবান তাতে খুশি হয়, কাউকে কষ্ট দিয়ে ভগবানকে পুজো করলে তাতে কিন্তু সে কখনো খুশি হয় না, ভগবান সে শিক্ষা কখনোই কাউকে দেয়নি। কারণ বিবেকানন্দ বলেছে এই জগতে জীবে প্রেম করে যেই জন, সেই জন হচ্ছে সে বিছে ঈশ্বর। এই জীবকে যদি কেউ ভালোবাসে, এ মানুষকে যদি কেউ ভালোবাসে, শুধু তাই নয়, সেই চণ্ডীদাস বলেছে শুনো রে মানুষ ভাই, সবার উপর মানুষত্ব তাহার উপর কেহ নাই। মানুষের উপর কেউ নেই, কেউ যদি মানুষকে ভালোবাসতে পারে, মানুষকে যদি আপন করে নিতে পারে, তাকে কষ্ট করে বৃন্দাবনে যেতে হয় না, মায়াপুরেও যেতে হয় না। আর কেউ যদি মানুষকে না ভালোবাসতে পারে, ঘৃণা করে, অহংকার করে, খারাপ চোখে দেখে, সে যদি বৃন্দাবনে গিয়ে পড়েও থাকে, তিলক পরে, কপালে গলায় মোটা মোটা মালা নেয়, তাতেও ভগবান তাতে খুশি হয় না। তাই ইহ জগতে যদি ভালোবাসতেই হয়, ভগবানকে তো অবশ্যই বাসবো, তার সঙ্গে নিজের পিতামাতাকে এবং সাধারণ জীব জগৎকে সকলকে ভালোবাসা দরকার। ভগবান কোথায়? তাই সে জায়গায় বলছে মহাজন, বলছে কি বলছে, তোমারই